তাহাজ্জুদের নামাজ পড়লে কি হবে? রাসূল পাক আল্লাহ বলেন ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। রাসূল আপনি পড়েন না তাহাজ্জুদের সালাত, আপনি পড়েন না তাহাজ্জুদের সালাত, আসা আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আল্লাহ বলেন পয়গম্বর আরবি, আপনার এই তাহাজ্জুদের নামাজের মাধ্যমে পৃথিবীর সবথেকে বড় সম্মানিত আমি করব আপনাকে। আমি আইয়াব আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, মাকামে মাহমুদের মতো সম্মান আপনাকে তাহাজ্জুদের সালাতের মাধ্যমে দান করব। সুবহানাল্লাহ, পড়েন, আওয়াজ করে পড়েন না, সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ আল্লাহর কাছে বেশি বেশি করে চান, ফজরের পর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহর কাছে আপনি দোয়া করলেন, আল্লাহ আমাকে ওইটা দেন, আমাকে এটা দেন, আমাকে ওটা দেন, বাড়ি দেন, গাড়ি দেন, সম্পত্তি দেন, রিজিকে বরকত দেন, সুস্থতা দান করেন, আমার হায়াতে বরকত দেন, এতগুলো আপনি চাইলেন, সারাদিন আল্লাহর কাছে দোয়া করলেন আর চাইলেন, সময় হয়ে যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, গোলাম যখন তাহাজ্জুদের সালাত শেষ করে আবার হাত উঠায়া আল্লাহর কাছে বলছে, আল্লাহ তাআলা সারাদিন বলেছি, এখন আবার তোমার কাছে চাচ্ছি। আল্লাহ বললেন, গোলাম রে, সারাদিন তুমি আমাকে বলেছো ওটা দেও ওটা দেও, আর রাত্রবেলা আমি আল্লাহ তোমাকে আমার মতো দিতেই থাকলাম। দিনের বেলা তুমি চাইলাম, রাতের বেলা আমি দিতেই থাকবো। এই জন্যে দুনিয়ার জমিনে বেশি বেশি করে রমজানুল মুবারকের তেলাওয়াত করবেন, দুই নম্বর তাহাজ্জুদের সালাত পড়বেন, আল্লাহর কাছে বেশি বেশি করে চাইবেন, পারবো তো ইনশাআল্লাহ। এই দুই কাজও করব, তিন নম্বর হচ্ছে বেশি বেশি করে জিকির করব। কি করব বলেন, কি করব? বেশি বেশি করে চার নম্বর ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়ব তো ইনশাআল্লাহ। পাঁচ নম্বর বেশি বেশি করে কালিমা শাহাদা পাঠ করব, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করব, শাহাদাটা বেশি বেশি পড়ব ইনশাআল্লাহ বলেন। এরপরে বেশি বেশি করে জান্নাত চাইব, বেশি বেশি করে জাহান্নাম থেকে মাফি চাইব। করেননি গুলো আপনারা, বলেন না কেন? বেশি বেশি করে চাইব, বেশি বেশি করে দোয়া করবেন আল্লাহর কাছে। তো আমি এখানে আপনাদেরকে সংক্ষেপ করে একটা কথা বলি, যেই ব্যক্তি দেখবেন জিকির করতেছে, একজন লোক জিকির করতেছে, কি করতেছে, কি করতেছে, জিকির করতেছে, একজন লোক হাত উঠে দোয়া করতেছে, একজন লোক জিকির করতেছে, আমি বলছি বেশি বেশি, একজন লোক কোরআন তিলাওয়াত করতেছে, একজন লোক নামাজ পড়তেছে, যে লোকটা জিকির করতেছে একজন লোক দোয়া করতেছে আল্লাহর কাছে। ধরেন মসজিদে একজন এখানে বসে জিকির করতেছে, এখানে একজন লোক বসে দোয়া করতেছে, এখানে একজন লোক বসে কোরআন তিলাওয়াত করতেছে, ওখানে একজন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেছে, কি করতেছে, নামাজ পড়তেছে। যেই লোকটা জিকির করতেছে আর যেই লোকটা দোয়া করতেছে, দোয়া যিনি করতেছেন হাত উঠাইয়া, তিনি দোয়ায় থাকবার কারণে জিকির করতে পারতেছেন না, নাকি দোয়ায় থাকবার কারণে জিকির করতে পারতেছেন না? আল্লাহ বলছেন, ও গোলাম, ওই বেচারা জিকির করতেছে আর তুই দোয়া করতেছিস, দোয়ায় থাকবার কারণে জিকির করতে পারলে না, জিকির করে যত সব আমি আল্লাহ তোকে তত সব দিয়ে দিলাম। একজন লোক দোয়া করতেছে আর একজন লোক কোরআন তিলাওয়াত করতেছে, আল্লাহ বলছেন যেই লোকটা কোরআন তিলাওয়াত করতেছে আর যেই লোকটা দোয়া করতেছে, দোয়াকারীর চাইতে কোরআন তিলাওয়াতকারীকে আমি কোটি কোটি গুণ বেশি সওয়াব দিয়ে দিলাম। যে লোকটা নামাজ পড়তেছে এই লোকটা তো আর কোরআন তিলাওয়াত করতে পারতেছে না দেখা দেখা, আল্লাহ বলছেন গোলাম যেই লোকটা নামাজে আছে ওই লোকটা জিকিরও করতে পারতেছে না, ওই লোকটা হাত উঠে দোয়া করতে পারতেছে না, ওই লোকটা নামাজের বাহিরে তেলাওয়াত করতে পারতেছে না, নামাজের সেজদায় থাকবার কারণে জিকিরকারীর জিকিরের সওয়াব, দোয়াকারীর দোয়ার সওয়াব, তেলাওয়াতকারীর তেলাওয়াতের সওয়াব সব জমা করে নামাজকারীর নামাজের ভিতরে আমি আল্লাহ ঢুকাইয়া দিয়েছি। সুবহানাল্লাহ, জোরে পড়ে। এই সওয়াবের সুযোগ পাওয়ার পরে আমরা ভুলে যাই, এতগুলো সুযোগ থাকবার পরে আমরা মনে রাখি না। এই জন্য আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বলবো অনেক কথা আছে যেগুলো সব এই সময়, এই আমাদের টাইমও তো কম, সময়ের ভিতরে সব কথা বলাও যায় না। এই জন্য আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে বেশি বেশি যে কথা বলতে চাই, রমজানুল মুবারকের যদি রোজা রাখেন, রমজানের রোজা রাখলে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন, রাসূল পাককে তারা
আল্লাহ জানিয়ে দিয়েছেন, হাবিব আমাদেরকে জানিয়ে দিয়েছেন রোজাদারকে আল্লাহ কমপক্ষে পাঁচটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ বলেন। মুসনাদ আহমদের হাদিস, বাইহাকি শরীফের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, কালা قال رسول الله صلى الله عليه وسلم اعطيت امتي خمس خصال في رمضان رسول پاک اسلام کے اللہ جانئے دیے چن رسول بولچن رمضان ماس کے رمضان ماس سے ہمار امت کے ایمن پانچ ٹی جنس دیوا ہوئے جا اگر کونو امت کے اللہ پرتھویتے دین نہیں سبحان اللہ یہ تو ہستے بولن سبحان اللہ پانچ ٹا جنس دین যা আগেকার কোন মানুষকে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল দেন নাই। এক নাম্বার রাসূল পাক বলছেন, এক নাম্বার রোজাদারের মুখের যে গ্রান গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে বেশি সুগন্ধি। সুবহানাল্লাহ। রোজা রাখবার কারণে মুখে কিছু দিতে পারলো না, পুরো দিন মুখটা বন্ধ থাকলো, এই বন্ধ থাকবার কারণে মুখের ভিতর একটা গন্ধ তৈরি হতে পারে। আল্লাহ বলছেন, রাসূল পাক বলছেন, আল্লাহ জানিয়ে দিয়েছেন রোজাদার রোজা রাখবার কারণে মুখের ভিতরে যে ঘ্রাণ বা গন্ধ তৈরি হয়েছে আল্লাহর কাছে এটা মেশকে আম্বরের চাইতে বেশি দাম। এর অর্থ আর আপনারা এখন আর ব্রাশ করার দরকার নাই, মুখে যা বার দুর্গন্ধ লাগে রেখে দেন, এটা এটা গুনার কারণ হবে, গুনাহ হবে, রোজারও নষ্ট হয়ে যাবে। লোক না খেয়ে থাকবার কারণে পেটের ভিতর থেকে একটা গন্ধ আসে, না খেয়ে পেট খালি থাকলে একটা গন্ধ তৈরি হয়, আল্লাহর কাছে এটাই মেশকে আম্বরের চাইতে দাম। কিন্তু আপনার মুখের ভিতরে গন্ধ লাগাই রেখে দিয়েছেন, এমনি মুখে ব্রাশ করেন না ঠিক মতো, এটা আল্লাহর কাছে দাম তো না, এটা দুর্গন্ধ। কথা বুঝতে পেরেছেন? এক নাম্বার রোজাদারের মুখে রোজা রাখবার কারণে পেট খালি থাকবার কারণে যে গন্ধ তৈরি হয় আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসের মেশকে আম্বরের চাইতে বেশি দাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল বলেছেন, এক নাম্বার রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে বেশি দাম, বেশি গ্রান। দুই নাম্বার যারা আল্লাহর জন্য রোজা রাখে, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন গোলামরে, যারা দুনিয়ার জমিনে আমি আল্লাহকে পাওয়ার জন্য রোজা রাখবে, এই রোজাদারের জন্যে সমুদ্রের নিচে যেই মাছ আছে রোজাদারের জন্য ইফতার পর্যন্ত দোয়া করতে থাকে। সমুদ্রের মধ্যে যত প্রাণী আছে, যত মাছ আছে, সমুদ্রের প্রাণী পর্যন্ত, সমুদ্রের প্রাণী পর্যন্ত রোজাদারের জন্য দোয়া করে। আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলে দিয়েছেন, যারা রোজা রাখবে আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল আসমান জমিনে যত সৃষ্টি তৈরি করে দিয়েছি সকল সৃষ্টি আমার নেককার রোজাদার বান্দাদের জন্য আমি আল্লাহর দরবারে দোয়া করে পড়েন। সুবহানাল্লাহ। তিন নম্বর আল্লাহ বললেন, আল্লাহ বলছেন রোজাদারের জন্য রাসূল পাককে জানিয়ে দিয়েছেন রোজাদারের জন্য প্রতিদিন বেহেশতকে জান্নাতকে সাজিয়ে রাখা হয়। তারপর আল্লাহ বেহেশতকে বলেন, আমার নেককার বান্দাগণ শীঘ্রই তোমার দুনিয়ার দুঃখ কষ্টকে দূর করে তোমার মধ্যে চলে আসবে। আল্লাহ পাক বুঝাতে চাইলেন, আমি কারো জন্য জান্নাতকে সাজিয়ে রাখি না, একমাত্র যারা রোজা রাখে তাদের জন্য পূর্ণাঙ্গ আটটা জান্নাতের স্তরকে আমি আল্লাহ আমার কুদরত দিয়ে সাজাইয়া দেই। কোন সুবহানাল্লাহ। মানুষ কখন সাজায়? আনন্দিত হলে সাজায়, বিয়ে বাড়ি সাজায়, বিভিন্ন প্রোগ্রামে বিল্ডিংকে সাজায়, নিজের পকেটের টাকা খরচ করে সাজায়। আল্লাহ পাক বলছেন, যে গোলাম আমার জন্য রোজা রাখলো আমি আল্লাহ জান্নাত কেমন করে সাজিয়ে দিলাম, গোটা জান্নাত সাজ সাজরব হয়ে যায়, হোর গেল মানের অপেক্ষা করতে থাকে রোজাদার কখন আসবে। আর আল্লাহ বলছেন রাইয়ান নামক দরজা দিয়া, এই দরজা খোলা হয় না একমাত্র রোজাদারের জন্য, এই দরজা দুনিয়ার কেউ দরজা দিয়া ঢুকতে পারবে না। আল্লাহ বললেন যারা রোজা রাখবে রোজাদারের জন্য স্পেশাল দরজা, যেই দরজা আমি আল্লাহর কুদরতের হাত দিয়ে তৈরি করেছি, রোজাদার রোজা রাখবে এই দরজা দিয়ে প্রবেশ করবে, আর আমি গোটা বছর রোজাদারের জন্য তার জান্নাতকে সাজাইয়া রেখে দেই। কোন সুবহানাল্লাহ। আমার বান্দাগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেছেন, রাসূল পাককে জানিয়ে দিয়েছেন রমজানুল মুবারকে
শয়তানকে আল্লাহ শিকল বন্দী করে রেখে দেন, ফলে তারা গুনাহ করাতে পারে না। সুতরাং শয়তান যে সমস্ত গুনাহ করাতো শিকল বন্দী থাকবার কারণে, ওই গুনাহ থেকে যদি আমার গোলাম বেঁচে যায়, নফসানিয়তের কারণে গুনায় যদি লিপ্ত না হয়া পুরা রমজান কাটাইয়া দিতে পারে, আমি আল্লাহ ঘোষণা করলাম রমজান শেষ হওয়ার আগে আগে তার পুরা এগারো মাস পিছনের গুনাহ মাফ করে রমজানের বারকাতে পুরা এগারো মাস আমি আল্লাহ সওয়াব দিয়া ভরে দিয়া জান্নাতি বলে ফয়সালা করে দে। এই সুযোগ আপনি আর কোথাও পাবেন না। এরপরে পাঁচ নম্বর পুরস্কার হিসেবে আল্লাহ দিয়ে থাকেন, রমজানের শেষ রাতে রোজাদারের গুনাহ যখন মাফ হয়ে যায় তখন সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই গুনাহ মাফ কি শবে কদরের রাতে হয়ে থাকে? রসুল বললেন, না, আল্লাহ পাক বলছেন রোজাদারকে রমজানের যাদের মাফ দিলাম না এক রমজান থেকে ২৯ রমজান পর্যন্ত, এইভাবে আমি ঈদের চাঁদ উঠাইয়া দিলাম। ঈদের চাঁদ উঠে যাওয়ার পরে যে গোলাম চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্নায় ব্যঙ্গে পড়ে বলছে আল্লাহ তাআলা, নাফরমান নাফরমান থেকে গেলাম, তুমি রমজানটাকে উঠাইয়া নিয়েছ। ঈদের চাঁদ উঠাইয়া দিয়া বলছো রমজান আজকের থেকে কমপ্লিট বিলুপ্ত হয়ে গেল, এক বছর চাইলে রমজান পাবা না। আয় আল্লাহ আমি জানি না গুনাহ মাফ হলো কিনা। এইভাবে যখন কান্না করে আল্লাহ বলছেন গোলামের চোখের পানি পড়ে যাওয়ার আগে আগে, আমি আল্লাহ রমজানের সকল রাহমাত বরকত মাগফিরাত তাকে দান করে আমি আল্লাহ তার ওসিলায় তার পরিবারকেও মাফ করে দিতে পারি। সুবহানাল্লাহ। ফেরেশতা রাসূল পাককে জিজ্ঞেস করলেন, পয়গম্বরে আরবি, আপনি যে বললেন রোজাদারকে আল্লাহ পাক শেষে মাফ করে দেন, এটা কি শবে কদরের রাত, লাইলাতুল কদরের রাত? আল্লাহ রাসূল বললেন, না রে, লাইলাতুল কদর না, যেটা হচ্ছে শ্রমিক যখন কাজ করে, পারিশ্রমিক কাজ করে, শ্রমিকের কাজ যখন শেষ হয় ওই সময়ে যে পারিশ্রমিক দেওয়া হয়, মজুরি দেওয়া হয়, রমজান কমপ্লিট যখন এক মাস পূর্ণাঙ্গ করেছে, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল পূর্ণাঙ্গ করবার পরে পারিশ্রমিকের মতো করে তার গোলামের জিন্দেগির গোনাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, জোরে আওয়াজ করে পড়েন। এজন্যে শয়তান আল্লাহর কাছে একবার বলেছিল, আল্লাহ যখন বললেন এই কথা, শয়তানকে আল্লাহ বলছেন যে আমি শিকল বন্দি করে রাখব, শয়তান কখনো মানুষকে ক্ষতি করতে পারবে না, রেখে দিলেন। শয়তান বিতাড়িত হয় আল্লাহকে বলছিল, আল্লাহ তুমি কে আমাকে বলছো যে আমি তোমার গোলামকে দুঃখা দিতে পারবো না? শয়তান আল্লাহকে শপথ করে বলছে, কালা ফাবিইজ্জতিকা, তোমার ইজ্জতের কসম, লাউগউইয়ান্নাহুম আজমাইন, আল্লাহ তোমার ইজ্জতের কসম, আমি তোমার সকল বান্দাকে গোমরাহ করেই ছাড়ব। শয়তান বলছে, ফাবিইজ্জতিকা, তোমার ইজ্জতের কসম, তোমার ক্ষমতার কসম, এর অর্থ কি, পারলে ঠেকাইও। শয়তান বলতে পারতো, আল্লাহ তোমার কসম, তোমার অস্তিত্বের কসম, বলছে ফাবি ইজ্জতিকা, তোমার ক্ষমতার পাওয়ারের কসম, তোমার নাকি এত ক্ষমতা তুমি তোমার গোলামকে বাঁচিয়ে দিবে আমার হাত থেকে, তোমার ক্ষমতার কসম দিয়ে বলছি, পারলে আটকাইও। নাউজুবিল্লাহ বলেন, শয়তান আল্লাহকে যখন আপনারা বলবেন না তোমার এত ক্ষমতা, ক্ষমতা থাকলে দেখাইও, বলেন না আপনারা? শয়তানে বলছে, আল্লাহ তোমার নাকি এত পাওয়ার, তোমার পাওয়ারের কসম, পারলে তুমি ঠেকাইও, আমি তোমার সকল বান্দাদেরকে গোমরাহ করেই ছাড়ব। আল্লাহ বলছেন, আমিও তোর সাথে কমিটমেন্ট দিলাম, তুই পারলে গোমরাহ করিস। আল্লাহু আকবার বলেন, পারলে তুই গোমরাহ করে দেখা। শয়তান বলছে, আল্লাহ আপনি কি জানেন আমি কি করতে পারি? আল্লাহ বলছেন, তুই কি করতে পারবে বল। আল্লাহ আমি কি করতে পারি, আপনার কাছ থেকেই তো চেয়ে নিয়েছি। আল্লাহ বলছেন, কি চাইলে? আল্লাহ আমি বলছি আপনি আমাকে হায়াত কিয়ামত পর্যন্ত বাড়িয়ে দেন, আপনি তো আমাকে বাড়িয়ে দিয়েছেন। হ্যাঁ দিয়েছি আল্লাহ, আপনার কাছে তো আমি চাইছি যে আপনি আমাকে সুস্থ রাখেন, আপনি তো আমাকে সুস্থ রেখেছেন। আপনার কাছে আমি চাইছি আমি যেন তোমার গোলামের রক্তে রক্তে ডুবতে পারি, আপনি তো আমাকে ক্ষমতা দিয়েছেন, তাহলে রক্তে ডুববার ক্ষমতা আছে, গুমে এবং সজাগ থাকলে ওয়াসওয়াসা ধোঁকা দেওয়ার ক্ষমতা আছে, কিয়ামত পর্যন্ত হায়াত আছে। এত ক্ষমতা পাওয়ার পরে
আপনি কেমনে আপনার গোলামকে জান্নাতে নেন আমি দেখে দিব আল্লাহ বলছেন আমিও দেখে দেব তুই কেমনে গোমরা করস আল্লাহু আকবার বলেন না রব কার সঙ্গে কারে নিয়ে এত বড় কথা বললেন কারে নিয়ে কথা বললেন সেই রবকে আপনি আমি ভুলে যাই শয়তানকে বলছেন ও শয়তান তোর কাজ হচ্ছে আমার গোলামকে দুঃখ দিবে সারা দিন নামাজ পড়তে দিবে না সারা রাত ইবাদত করতে দিবে না এইভাবে 30 40 50 99 বছর নাফরমানি করায়া করায়া जिंदगी কাটায়া দিলে আমার গোলাম মৃত্যুর 1 মিনিট আগেও যদি গুনার জন্য তওবা করে চুকের পানি ছেড়ে দেয় রব কথা দিলাম তুই 99 বছর 11 মাস 29 দিন নাফরমানি করাইলে মৃত্যুর 1 ঘন্টা আগে যখন আমার গোলাম আমার কাছে ক্ষমা চাইবে কুরআন 99 বছরের গুনাহকে আমি রব maaf করে দেব আল্লাহ তুই চাইলে গোমরা করে রাখতে পারবে না তুই চাইলে গোমরা করে রাখতে পারবে না বলছে আল্লাহ ঠিক আছে না আপনি বলছেন গোমরা করাইতে পারবো না দেখবেন মাঝে মাঝে কি করাই আল্লাহ বলছেন আমিও মাঝে মাঝে কিছু রাত্র দিলাম তুই মাঝে মাঝে গোমরা করাবে আমি মাঝে মাঝে এমন রাত্র দিয়েছি একদিন তওবা করলে হাজার হাজার বছরের সওয়াব দিয়ে দিই সুবহানাল্লাহ জুরে পড়েন রব তো তার নাম এই জন্য আল্লাহর ওয়াস্তে আর কথাকে লম্বা করতে চাই না আল্লাহর ওয়াস্তে আমরা রবকে চিনি আমরা রবকে চিনি আমরা রবের পথে এসে যাই আমি আজকে আপনাদেরকে বুঝাবো দুটো জিনিস একটা হচ্ছে যদি সুযোগ থাকে আমি বলবো রোজার উপকারিতা কি আরেকটা জিনিস হচ্ছে আমরা যদি গুনাহ যাই করি না কেন যে পথেই থাকেন না কেন ভাই যুবকদেরকে বলছি যুবকদেরকে বলছি মঙ্গল খুঁজে পাচ্ছ না মঙ্গলের জন্য দৌড়াচ্ছ কত জায়গায় মঙ্গলের জন্য দৌড়াচ্ছ অথচ প্রত্যেক দিন রব পাঁচবার ডাক দিয়ে বলছেন হাইয়া আলাল ফালাহ মঙ্গল তো আমার কাছে আর তুমি মঙ্গলের জন্য রাস্তাঘাটে দৌড়ো তুমি তো ধোঁকা খাচ্ছ ধোঁকা 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 রব বলছেন হাইয়া আলাল ফালাহ কল্যাণ মঙ্গল তো আমার কাছে মঙ্গল দিব আমি মঙ্গল আমার কাছে তুমি আমার কাছে আসছো না আমার আশেপাশে থাকতে চাও না এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে রব থেকে দূরে যায়েন না রবকে এতটুকুন রাগ করায়েন না যতটুকুন রাগ করলে আমার দিলে মোহর মাইরা দেয় আমাকে সিল মেরে দিয়ে দেয় আর জীবনে মাফ দিবে না বলে কথা বলে দিয়ে দেয় এমন জায়গায় আমরা পুষতে চাই না রব বলেছেন গুনাহ তো করলি গুনাহ তো করলি আজ তোকে আমি ঠিকমতো ঘুমাতে দিলাম আজ ঘুম থেকে উঠাতে দিলাম আজ তোর চোখ এখনো পাতা নড়ে আজ তোর ঠুট নড়ে বাংলাদেশে খবর নেন বহুত মানুষের তোমার আমার মতো ঠুট নড়ে কিন্তু আওয়াজ বাইর হয় না কথা বলেন না কেন আওয়াজ বের হয় না সাউন্ড হয় না প্রতিধ্বনি হয় না শব্দ বের হয় না খবর নেন বাংলাদেশে বহুত মানুষ আছে তোমার আমার মতো চোখের পাতা নড়ে কিন্তু আমি দেখি সে দেখে না কথা বলেন না কেন দুনিয়া তোমার আমার মতো কত মানুষের হাত আছে আঙ্গুল আছে কিন্তু হাত নড়ে না কথা বলেন না কেন দুনিয়া আল্লাহ বলছেন গোলাম এখনো সব ঠিক রাখলাম এখনো সব ঠিক রাখলাম তাও তুই আমাকে চিনলি না আমার প্রতি আসলে না আমাকে জানতে চাইলে না তুই তারাবিহার সালাত না পড়ে ঘুমিয়ে গেলে রোজা না রেখে তুই ঘুমিয়ে যাচ্ছিস দুনিয়ার নাফরমানি শয়তানি করলে গোলাম তুই জানিস না যে দুনিয়ার পিছনে দৌড়ালে দুনিয়ার দুনিয়ার জায়গায় থাকবে শুধু থাকবে না তুমি এই জন্য আল্লাহর ওয়াস্তে আল্লাহ পাক আমাদের সবাইকে কবুল করুক হেফাজত করুক রমজানের সমস্ত বারাকাত দান করুক সমস্ত রহমত দান করুক সমস্ত মাগফিরাত দান করুক সমস্ত নাজাত দান করুক আমরা যেন আল্লাহওয়ালা হতে পারে কবুল করুক সবাই পড়েন আমিন।